সুপ্রভাত এই যে আপনারা কুরবানির টার্গেটে ষাঁড় গরুগুলি কেনা হয়েছে এই যে দেখুন কুরবানির টার্গেটে এই ষাঁড় গরু পাঁচটা কেনা হয়েছে তা আমরা একটু শুনব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোথা থেকে আসছেন আমি মানিকগঞ্জ থেকে আসছি মানিকগঞ্জ থেকে এগুলো তো কুরবানির টার্গেটে জি এই দিনাজপুরের শেতাবগঞ্জ হাটে কি প্রথম হ্যাঁ এই প্রথম এই প্রথম জি আপনার এই খামার কতদিন ধরে খামার 2018 সাল থেকে আপনার কি ফ্যাটেনিং ফ্যাটেনিং ও দুধের না না ফ্যাটেনিং তাহলে তো 5 বছর ধরে এই এই 5 বছরে এর আগে গরুগুলি কোথা থেকে কালেক্ট করতেন এটা আমাদের লোকাল থেকেও কালেক্ট করছি পাবনা থেকেও কালেক্ট করছি আচ্ছা আমাদের লোকাল আরিসে ঘাট হ্যাঁ তারপরে হরগোজ হাট আমতলি হাট এই সমস্ত জায়গা থেকে কালেক্ট করছি আর পাবনায় আসছে পাবনায় আসছে এই প্রথম দিনাজপুরে এই প্রথম দিনাজপুরে এই দিনাজপুরে খবরটা কোথায় পাইলেন আপনাদের এই আপনার চ্যানেলের মাধ্যমে আচ্ছা এই রবির ভাইয়ের কাছে আসছেন আসসালামু আলাইকুম রবির ভাই আসসালামু আলাইকুম আসসালাম তো এই এই যে রবির ভাইয়ের কাছে আসলেন জি তা আসার পরে মানে এই যে শেতাবগঞ্জ হাট এই হাটটার তো আসলে সেইভাবে প্রচারণাটা নাই না কম কম কারণ আমবাড়ি কাহারলি এইগুলিরই বেশি আছে তো এই হাটটা সম্পর্কে যদি আপনি একটু না মোটামুটি বেশ ভালোই বেশ বড় হাট গরু প্রচুর আমদানি আছে আর বাহিরের পাড়ি কম এই জন্য কি দামটাও একটু একটু আসলে তো এখন গরুর দাম বেশি তবে তুলনামূলকভাবে বেশ রিজনেবল প্রাইসে আছে মানে গরু আপনি এখান থেকে কিনে আপনার মনে হয়েছে যে এখানে রিজনেবল প্রাইস আছে আসছেন কবে আপনারা আমরা গত নাইটে গাড়িতে উঠছি সকালে নামছি এসে আজকে সকালেই নামছে তো পাঁচটা গরু নিছেন জি আসলে এটা সমস্যার কারণে গরু আমাদের নেওয়ার কথা ছিল 15-20টা আচ্ছা কিন্তু ওই ব্যাংকিং এর টাকার একটা সমস্যা হওয়ার কারণে আর গরু কিনতে পারলাম না আর এই শেতাবগঞ্জটা তো একদিক দিয়ে সুবিধা যে এখানে ব্যাংকিং ব্যবস্থাটা ভালো জি জি ব্যাংকিং ব্যবস্থা হ্যাঁ ব্যাংকিং ব্যবস্থা ভালো মানে সব ব্যাংকই এখানে আছে মানে শেতাবগঞ্জ হাটে কি পরবর্তীতে আপনাদের আসা ইনশাআল্লাহ আগামী ইতেই ইনশাআল্লাহ আবার আসতেছে মানে আগামী হাটে আগামী হাটে আসসালামু আলাইকুম তাহলে এই মানে শেতাবগঞ্জ হাটে তো প্রথম প্রথম তা আপনার অভিজ্ঞতাটা কেমন আলহামদুলিল্লাহ ভালোই আমরা আসছি আমার আব্বা আসছে আমি আসছি গরু ভালো কিনছি গরু কিনছি খালি একটু ব্যাংকিং ঝামেলার জন্য বেশি কিনতে পারলাম ব্যাংকিং ঝামেলার বলতে আমাদের অ্যাকাউন্টটা কিছুদিন বন্ধ ছিল আচ্ছা ওই টাকাটা আমরা উত্তোলন করতে পারি নাই দেখে আমরা গরু কিনতে পারলাম না মানে নিয়ত ছিল আমাদের এই রবিউল আঙ্কেল অত্যন্ত একজন ভালো মানুষ এবং আন্তরিক আমাদের জন্য উনি আমাদেরকে অনেক সময় দিছে এবং আমাদের সাথে উনি যে আচার আচরণ আমরা ওনার আচার আচরণে মুগ্ধ উনি অত্যন্ত একজন এই মানুষ সৎ মানুষ ভালো মানুষ ওনাদের ফ্যামিলিগত ভাবে আমরা খবর টবর নিচ্ছি ওনাকে বাড়ি গেছিলাম ওনার বাবা ওনার ভাই ভালো শিক্ষিত ভাবে আচ্ছা 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 ওনারা সকালবেলা বাস দিয়ে নামছে বাস থেকে নামছে নামার পরে হোটেলে থাকতো হোটেলে আমাদের আঙ্কেল হোটেলে থাকার দরকার নাই খাবো এত সময় লাগে লস করে আমি বাড়িতে আসেন আমার বাড়িটা দেখা থাকলো ও বাড়িতে গেছিলেন কারণ হাটটা তো একটু দেরিতে বসে আচ্ছা আচ্ছা তা আজকে একটু কি গরুগুলো কিনলেন রবির ভাই পাঁচটা কিনা হয়েছে ভাই আচ্ছা দামটা আজকে একটু কম পাওয়া গেছে তারপরে এটা হলো 54,000 এগুলো এবারে 54,000 করে এগুলো এবারে 54,000 টাকা করে এই যে এটাও এগুলো 54,000 টাকা করে এগুলো নেওয়া হয়েছে সব দুই দাঁত করে সবই দুই দাঁত এগুলো দুই দাঁত করে সব দুই দাঁত আচ্ছা রবিল ভাই আমরা একটু জানতে চাই যে এই যে এখন তো আসলে কুরবানির টাইম আসছে তো আসলে আপনি তো সব হাটেই যান সপ্তাহে সাত দিনই তো কোন হাটটাতে আসলে কিনে আসলে ভাই সব হাট তো আমরা করি কিন্তু এখন একটু বাজারটা অনেক কম কিন্তু আগের থেকে এই গুরু ধরনের 2,000-3,000 করে বেশি ছিল আর প্রতিটা হাটে বর্তমান আমদানি বেশি গ্রাহক কম বাইরের কাস্টমার অনেক কম হ্যাঁ এই জন্য রেটটা একটু অনেক কম আছে
আর এই সেতাবগঞ্জ হাট সেতাবগঞ্জে তো অনেক অন্যান্য বাজার থেকে এমনিতে চোরা বাজার অনেক কম পাওয়া যায় এখানে মানে বাইরে কাস্টমারটা খুব কম একেবারে কম আচ্ছা এখন আপনাদের মাধ্যমে দুই চারটা কাস্টমার আছে এই তাছাড়া কিন্তু আগে তো চিনতোই না আচ্ছা সেতাবগঞ্জ হাটটাতে আগে চিনতোই না এখন আপনাদের মাধ্যমে অনেক লোক চিনে আর এখন আসতে এখনো দেখেন না হাট আবার শেষের পথে এখন অনেক গরু আছে দেখেন এখন অনেক গরু পাবেন এখন হ্যাঁ শেষের দিকে আসলে সেইভাবে কাস্টমাররা নাই আচ্ছা রবিল ভাই আমরা একটু আপনার একটু মোবাইল নম্বরটা একটু জানতে চাই আমার মোবাইল নম্বর ভাই মোবাইল নম্বর তো ওখানে দেওয়া আছে তারপর হচ্ছে 017-80-66-59-55 আরেকবার বলবো 017-80-66-59-55 আর ইমো নম্বর হচ্ছে 017-16-00-22-37 এটা তো ইমো নম্বর ইমো নম্বর আচ্ছা আচ্ছা রবিউল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে কুরবানির টার্গেটে এই গরুগুলি কিন্তু কুরবানির টার্গেটে কিন্তু নেওয়া হয়েছে এই যে আপনারা দেখছেন এগুলো সব কিন্তু আসলে কুরবানির টার্গেটে এবং মানিকগঞ্জ থেকে তারা কিন্তু এই গরু কিনে আসলে খুশি যে এই সেতাবগঞ্জ হাটে আর এই সেতাবগঞ্জ হাট আজকে তারিখটা জানিয়ে রাখি আপনাদেরকে আজকে কিন্তু 14 এপ্রিল 2022 সোমবার প্রতি সোমবার এখানে হাট বসে আর হাটটা কিন্তু প্রায় এখন ভাঙার পথে এই যে আপনারা দেখছেন হাটটা এই হাটের আসলে প্রচারণাটা কিন্তু একটু কম এই হাটের সেজন্য বাইরের ক্রেতারা কিন্তু একটু কম আসে এখানে আরেকটা গরু দেখা হচ্ছে যে রবিউল ভাই কিন্তু আরেকটা গরু দেখছে এখানে এই যে দাঁত দেখছেন আসলে ওনাদের ইচ্ছা ছিল যে গরু 10-12টা নেবেন কিন্তু আসলে ওনারা নিতে পারেননি কারণ ব্যাংকিং একটু ঝামেলা হয়েছে তো সেতাবগঞ্জ হাট থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে মানিকগঞ্জ থেকে ওনারা এসেছেন এবং ওনারা কী গরু নিলেন কত দাম দিয়ে নিলেন এবং ওনাদের আসলে অভিজ্ঞতার কথাটা আমরা জানালাম আসলে আমরা গরুর হাটের ভেতরে আপনাদেরকে দামগুলি জানাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম আসলে কী দামে কেনা হয়েছে তা আমরা এখানে দেখি একটা গরুর লাস্ট পড়ে আছে এটা কত দাম চাচ্ছে ভাইটা দাঁত কয়টা 68 দাম বলছে কত 55 পর্যন্ত দাম দিয়েছে শুনছেন 68,000 এটা চাওয়া হয়েছে 50-55 পর্যন্ত এটা দাম বলেছে তো ভালো থাকবে সুপ্রিয় দর্শক সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা